জন্ম সুজাতার আন এটা ভিডিওলে আপনাদের পুনরায় স্বাগত জানাইছো। আর মই এবার বহুত দিনৰ মূৰত ব্লগ বনাইছো, কারণ আজি এটা স্পেশাল ডে। আজি আমার এনিভার্সারি হয়, আজি আমি 8 বছর কমপ্লিট করিলো, আর এই কারণে ভাবিলো এটা ব্লগ বনাই থাকো। আর এতিয়া আমি গৈ আছো মন্দিরলে। প্রথমে মন্দিরত চাকি বন্তি জ্বলাই লো, তারপর দিনটোত কি কি করো কি কি নাই সেয়া আপনাদের দেখাই থাকিব, চাই থাকিব ভিডিওটো। আর এতিয়া এখানে গৈ আছে মোর লড়া ডান্সু আর মিস্টার শর্মা। এতিয়া আমি মান মানে রাস্তাটা বেয়া নহয় গাড়ি গেছে কিন্তু আমি আহিছো হাতিমৰাৰ দুর্গা মন্দির। আর ইয়াত ঢে বান্দর আছে, বান্দর এয়া উকনি চাই আছিস, এইটা এটা মিনি কৰি আছে আছে দুর্গা মন্দির। বহুত উপর আছে, আজি ফার্স্ট টাইম আহিছো আমি। হাতত গাখীর লৈ আহিছো, এবার ফার্স্ট টাইম আহিছো এই মন্দিরলে। বহুত ভাল লাগিছে, আর বহুত বান্দর আছে, আর পরিবেশটা বিরাট ধুনিয়া লাগিছে। তাহলে ভিতরে যাও বল, দেখে আছো। এয়া হৈছে দুর্গা মন্দিরের প্রবেশ করা মেইন গেটখন, আর এইফাল দিয়ে দুর্গা মন্দিরলে যায়। আর মন্দির খোলা আছে, ভিতর পুরুষিতে পূজা করে আছে, আর বাহির বহুত মানুষে চাকিও দিছিলে, কিন্তু বান্দর উৎপাতত চাকি জ্বলি থকা নাই, কারণ বান্দরে জ্বলি থকা চাকির জুই নুমুয়াই মিঠাতেলখিনি খাই পেলে গুছি যায়। আর এই দুর্গা মন্দিরের কাষতে আছে এয়া শিব মন্দির। এয়া এদিন ভালকে যাম আর এই মন্দিরের পরিবেশটা আপনার দেখাম। আর এই মন্দিরের পরিবেশটা বিরাটেই ধুনিয়া হয়। উচরতে ব্রহ্মপুত্রখন আছে, আর মন্দিরলে আহিলে গোটেই ব্রহ্মপুত্রখন বহুত ধুনিয়াকে দেখিব পারি। এয়া সব বান্দরে বিরাট উৎপাত করেছে, কারণ চাকি দিবলে লৈছে যে মানুষবুরে, তেতিয়া সেই চাকি তেল খাবর কারণে রখি আছে ইয়াত। আমি দুর্গা মন্দির দর্শন করে আহি আছো ঘরের অভিমুখে। মিস্টার শর্মায় কিবা প্ল্যানিং করে এপিসোডে গৈ পেলায়, এয়া আপনাদের দেখাই থাকিম। এতিয়ালৈকে গম নাপাও কি কি নাই। এতিয়া বাজিছে 12টা বাজিছে দুপরিয়া। তারপর এয়া প্রাঞ্চুয়ে বান্দর দেখিলে যে সেখানে বান্দর নিচিনা করে আছে, বান্দর আজ খেতেও আহিছে প্রাঞ্চ। আজি দিন কি কি করিম আপনার দেখাই থাকিম, চাই থাকিব ভিডিওটা। এয়া মন্দিরের আহিলো, মন্দিরের আহি ব্রেকফাস্ট করলো। ব্রেকফাস্ট করে পেলায়
এতিয়া যাও তেজপুৰলে মিষ্টাৰে কৈছে আজি ঘৰত একো বনাব নালাগে আজি বাহিৰত লাঞ্চ কৰিম তাৰ কাৰণে আমি এতিয়া যাওঁ বাহিৰত লাঞ্চ কৰিবলৈ তেতিয়াহ'লে লগতে আপোনালোককো লৈ গৈ আছোঁ আমি ক'ত ক'ত যাওঁ কি কি কৰোঁ সেয়া আপোনালোকে চাই থাকিব তেতিয়া ভিডিঅ'টো স্কিপ নকৰিব সম্পূৰ্ণকৈ চাব আৰু শেষত জনাবলৈ নাপাহৰিব আপোনালোকৰ কেনে লাগিলে সেয়া আমি গৈ আছোঁ ভোক লাগিছে বোলে ল'ৰা দিছে কি অৰ্ডাৰ দিছে সেয়া আপোনালোকক দেখাম নহয়নে এয়া ল'ৰাই খাই আছে স্নেক্স আৰু এতিয়া আহিব মেইন কোৰ্চ আৰু মেইন কোৰ্চ আছে মেইন কোৰ্চৰ কাৰণে আৰু এতিয়া বাকী আছে এয়া মন্দিৰ দৰ্শন কৰাৰ পিছত দুপৰীয়া লাঞ্চৰ কাৰণে ৰেষ্টুৰেণ্ট গৈছিলো তেজপুৰ তেজপুৰত লাঞ্চ কৰি মেলি আহি বিৰাট ভাগৰ লাগিছে ল'ৰা শুই গ'ল আৰু আজি মই ব্লগটো ইয়াতে সামৰণি মাৰিছোঁ আশীৰ্বাদ কৰিব যাতে আমি গোটেই জীৱন এনেদৰে হাঁহি ফূৰ্তিৰে পাৰ কৰিব পাৰোঁ আৰু লগতে এতিয়া মিষ্টাৰ শৰ্মাই কিছুমান কথা ক'ব কোৱা আজি দিনটো বৰ ধুনীয়াকৈ পাৰ হ'ল ৰাতিপুৱাৰ পৰা মন্দিৰলৈ গ'লোঁ দৰ্শন কৰিলোঁ হাতীমৰাত বৰ সুন্দৰ মন্দিৰ এটা আছে দুৰ্গা মন্দিৰ লগতে শিৱ মন্দিৰ আছে তাতে আমি চাকি বন্তি জ্বলালোঁ ৰাতিপুৱাই আৰু দিনটো ধুনীয়াকৈ পাৰ হ'ল তেজপুৰত গৈ লাঞ্চ কৰিলোঁ বাহিৰত এনিভাৰ্চেৰী বুলি ত' এটাই বিচাৰোঁ যাতে আমাৰ বয়সটো বাঢ়ি গৈ আছে
আর লগত যাতে আমার জীবনটো ভালকে পার হয় পূজা পড়ার মাজত যাতে সুখ শান্তিয়ে থাকিবলে পারো লড়াও ডাঙর হয়ে আছে যাতে সবই ধুনিয়াকে ভালকে অতিবাহিত হয় আর এনেকে যাতে প্রত্যেক বছরে আমি হাঁহি ধেমালি করে থাকিব পারো এয়াই আশা করছো আশীর্বাদ করব আপনাদের এয়াই আছিলে আজি মোৰ ব্লগটো আৰু আজি ব্লগটো ইয়াতে সামৰণি মাৰিছোঁ যদি ভাল লাগিলে তেতিয়াহ'লে প্লিজ এটা লাইক আৰু শ্বেয়াৰ কৰি দিব লগতে আপোনালোকৰ ভিতৰত কোনোবাই যদি মোৰ চেনেলটো প্ৰথমবাৰৰ বাবে ভিজিট কৰিছে তেতিয়াহ'লে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি অল কৰি দিব যাতে মোৰ আহিবলগীয়া নতুন নতুন ভিডিঅ'ৰ ন'টিফিকেশ্যনবোৰ আপোনালোকে পাই থাকে পুনৰ এটা নতুন ভিডিঅ' লৈ আগবাঢ়ি ভিডিঅ'টো সম্পূৰ্ণকৈ চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ বাই বাই।